ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে মিয়া, দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা। এবার আর শুধুমাত্র আলেম ওলামাগণ নয় শুধু সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরাও ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাতিলের দাবি তোলায় গর্জে উঠেছে রাজনৈতিক নেতারাই। তাও শুধুমাত্র বিরোধী দলীয় নেতারাই নন, এমনকি আওয়ামী লীগের দলীয় নেতারাও সেই মন্ত্রীকে ধুয়ে দিচ্ছেন। কারণ ইসলাম শুধুমাত্র আলেম ওলামাদের ধর্ম নয় শুধু সাধারণ জনগণের ধর্ম, ইসলাম দেশের সর্বস্তরের মানুষের ধর্ম। যে কারণে জাতীয় পার্টির নেতাদের পর এবার সেই মন্ত্রীকে এক হাত দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন। ওনার বিশেষ বক্তব্য তো থাকছেই, এছাড়াও আরও কয়েকজনের জ্বালাময়ী কিছু কথা জানতে ভিডিওটির পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকুন। সম্প্রতি দেশের একজন মন্ত্রী বলেছেন, ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে না, এটি আমি বিশ্বাস করি না। আমরা 1972 সালের সংবিধানে ফিরে যাব, আমরা সেই বিলটি সংসদে প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাশ করে নেব। তিনি বলেন, এ বিষয়ে শিগগিরই সংসদে একটি বিল পেশ করা হবে। আমি মনে করি না সংসদে এর বিরোধিতা করবে এমন কোনো প্রতিপক্ষ আছে। মন্ত্রীর এই বক্তব্য নিয়ে এরই মধ্যে চারিদিকে নানান আলোচনা সমালোচনা হয়েছে, অনেকেই তাকে এমন বক্তব্য তুলে নিতে বলেছেন। তবে অতি হতাশার বিষয় হল, তিনি এই বক্তব্য তুলে নেবেন দূরের কথা, এত সমালোচনার পরও আবারও নতুন করে বলেছেন, যে কোনো মূল্যে আমাদের 72-এর সংবিধানে ফিরে যেতে হবে। বাংলাদেশ কোনো ধর্ম ব্যবসায়ী মৌলবাদীদের আস্তানা হতে পারে না। আমাদের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত, পিওর রক্ত, কোনো ভেজাল নাই। এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যে কোনো মূল্যে আমাদের 72-এর সংবিধানে ফিরে যেতেই হবে। বঙ্গবন্ধু যে সংবিধান দিয়ে গেছেন, সেই সংবিধানে ফিরে যাওয়ার জন্য সংসদে কথা বলবো আমরা, কেউ কথা না বললেও আমি সংসদে কথা বলবো। নতুন করে তার এমন বক্তব্যে বিষয়টি নিয়ে আবারও তুমুল সমালোচনা শুরু হয়েছে। মন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে তার অপসারণ দাবি করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা। 17 অক্টোবর দুপুরে রংপুরে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি জানান তিনি। একই সঙ্গে প্রতিমন্ত্রীর অপসারণ দাবিতে আন্দোলন বেগবান করার দাবি জানিয়েছেন তিনি। এ সময় রসিক মেয়র মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে ষড়যন্ত্র করলে আগুন জ্বলবে। তিনি বলেন, এদেশে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ বন্ধন রয়েছে। তিনি আরও বলেন, এই মন্ত্রী কার এজেন্ডা তা খুঁজে বের করতে হবে। তাকে যদি অপসারণ করা না হয় তাহলে আন্দোলন বেগবান করতে হবে। জাতীয় পার্টি কোনো কর্মসূচি না দিলেও রংপুর জাতীয় পার্টি আন্দোলন শুরু করবে। এ সময় প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদকে অপসারণ করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করার আহ্বান জানান বক্তারা। এরই মধ্যে আবার মন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে বক্তব্য দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা সাঈদ খোকন। তিনি বলেন, এই যে কয়েকদিন আগে এক প্রতিমন্ত্রী মহোদয়কে বলতে শুনলাম, আমি রাষ্ট্রধর্ম ইসলামকে বাদ দিয়ে দেব, সংসদে তুলব, উনি কি বললেন, উনি কিন্তু মুসলমান, নামও মুসলমান, আমরা জানিও মুসলমান। চ্যালেঞ্জ করে সাঈদ খোকন বলেন, ইসলাম থেকে নিজেকে ত্যাগ করে দেখেন দুই দিন মন্ত্রী থাকতে পারেন কিনা বাংলাদেশে, দেখেন এমপি থাকতে পারেন কিনা, বড় বড় কথা বলেন। মন্ত্রীর উদ্দেশ্যে আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাঈদ খোকন বলেন, আরে ভাই, আপনি ইসলামকে রাষ্ট্রধর্ম থেকে বাদ দিয়ে দেবেন? আপনি কি দলীয় ফোরামে আলোচনা করেছেন? খোকন বলেন, দলীয় একটা ফোরাম আছে না, আপনি দলীয় ফোরামে এ বিষয়ে আলোচনা করেছেন? আপনি একজন প্রতিমন্ত্রী, আপনি মন্ত্রিসভার বৈঠকে এটা নিয়ে আলোচনা করেছেন, আপনি একজন সংসদ সদস্য, আপনি স্থায়ী কমিটিতে আলোচনা করেছেন, কোনো ফোরামেই করেননি, কিন্তু বলে দিলেন আমি রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, এটা বাদ। তিনি বলেন, সরকারের অনুমতি নেননি, দলের অনুমতি নেননি, প্রধানমন্ত্রীর অনুমতি নেননি, ফট করে একটা কথা বলে দিলেন, এ দায়িত্ব কি দল নেবে, এ দায়িত্ব কি সরকার নেবে, ফট করে একটা কথা বলেন, যা ইচ্ছা তাই। মন্ত্রীর উদ্দেশ্যে সাঈদ খোকন বলেন, এটা কি মুসলমানের কাজ হলো, কোনো মুসলমান এটা করতে পারে? ঢাকার প্রথম মেয়র মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকন বলেন, আরে ভাই, রাষ্ট্র তো দূরের কথা, রাষ্ট্র তো অনেক বড় ব্যাপার, 17 কোটি মুসলমানের দেশ, 95% মুসলমান, রাষ্ট্র তো অনেক দূরের ব্যাপার, সাহস থাকলে বলেন না আমি ইসলামের থেকে নিজেকে খারিজ করে দিলাম, কলিজার পাটা যদি থাকে তাহলে বলেন, বলেন আমি ইসলাম মানি না বলে খারিজ হয়ে যান, আপনাকে কে আটকাবে? খোকন বলেন, আমরা আটকাবো, আপনি খারিজ করে দেন, যান, নিজেকে মুসলমান দাবি করেন আবার ইসলামের বিরুদ্ধেও কথা বলবেন, মানুষ চিৎকার করলে বলবেন মানুষ চেঁচামেচি করে, এটা কি রকম কথা?
তিনি বলেন, এদেরকে আমি বলি নামী মুসলমান। অনেকে আছে নামী মুসলমান কিন্তু আসলে ইসলামের বিরুদ্ধে কাজ করে। আরে তোমার ইসলাম ভালো না লাগলে ছেড়ে চলে যাও, কেউ তোমারে রাইখা দেবে না বাইন্দা। এদেশে কোটি কোটি মুসলমান আছে, তুমি দুই চারজন ইসলাম থেকে চলে গেলে কি আসবে আর যাবে? কিন্তু দাবি করবা মুসলমান আর ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এটা আমরা মানব না। পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারি সহায়তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারার মধ্যে কেমন করে পূজামণ্ডপে কোরআন রাখা হলো তা তদন্ত করতে হবে। কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলো এটা বের করতে হবে। একই সময়ে এক মন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম মানি না বলে যে উস্কানিমূলক বক্তব্য ভাইরাল করেছেন, তার সঙ্গে এই ষড়যন্ত্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে সরকারকে। সাঈদ খোকনের এই বক্তব্য এরই মধ্যে চারিদিকে ভাইরাল হয়েছে। কেউ বলছেন আলহামদুলিল্লাহ, খোকন ভাইকে আল্লাহ হেফাজত করুক সত্য কথা বলার জন্য। ইসলাম ধর্ম নিয়ে এভাবে বাজে মন্তব্য করল অথচ আওয়ামী লীগ থেকে কেউ একটু প্রতিবাদও করল না। এদেশের মুসলমানেরা আজ খুব অসহায়, একজন প্রতিমন্ত্রীর কথাতেই তা স্পষ্ট। অবশেষে খোকন ভাই কথা বললেন, কথাগুলো শুনে খুব ভালো লাগলো। কেউ কেউ বলছেন সুযোগ্য বাবার সুযোগ্য সন্তান, পারিবারিক শিক্ষার ফসল, আল্লাহ তার মরহুম পিতাকে জান্নাতবাসী করুন, আল্লাহ তালা আপনাকে হায়াতে তাইয়েবা দান করুন। সাঈদ খোকনের পর নতুন করে বিষয়টি নিয়ে আবারও কথা বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের। পরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকারি সহায়তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারার মধ্যে কেমন করে পূজামণ্ডপে কোরআন রাখা হলো তা তদন্ত করতে হবে। কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হলো এটা বের করতে হবে। একই সময়ে এক মন্ত্রী রাষ্ট্রধর্ম ইসলাম মানি না বলে যে উস্কানিমূলক বক্তব্য ভাইরাল করেছেন, তার সঙ্গে এই ষড়যন্ত্রের যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে সরকারকে। তিনি বলেন, একজন অবর্তীন ব্যক্তির মতো ওই মন্ত্রী জননন্দিত প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে কটূক্তি করেছেন, কটাক্ষ করেছেন দেশপ্রেমিক সেনাবাহিনীকে, আবার সংবিধান পরিপন্থী কথা বলে শপথ ভঙ্গ করেছেন, পাশাপাশি আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের পঞ্চদশ সংশোধনীর বিরুদ্ধে কথা বলে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া জরুরি। খতিয়ে দেখতে হবে অস্বাভাবিক পরিস্থিতিতে প্রতিমন্ত্রী কেন উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। জি এম কাদের বলেন, দেশে অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। হিন্দু সম্প্রদায় কখনোই তাদের উৎসবমুখর পূজা বানচাল করতে কোরআনকে অবমাননা করবে না। সামান্যতম ইমান থাকলে কোনো মুসলিম কোরআনকে অবমাননা করতে ষড়যন্ত্র করতে পারে না। আবার কোরআন অবমাননার খবর সারাদেশে ছড়িয়ে দিয়ে দাঙ্গা হাঙ্গামা ছড়িয়ে দিতে অপচেষ্টা করেছে একটি চক্র। তিনি বলেন, হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে কোনোভাবে সম্প্রীতি বিনষ্ট করতে দেব না। এদেশে একই চত্বরে মসজিদ ও মন্দিরে উপাসনা চলছে শত শত বছর ধরে। পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ দেশের 92% মানুষের অন্তরের ভাষা বুঝেই ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন, পাশাপাশি সব ধর্ম পালনে সমান অধিকার নিশ্চিত করেছিলেন। সুপ্রিয় ভিউয়ার্স, রাষ্ট্রধর্ম ইসলাম একটি মীমাংসিত বিষয়, এ নিয়ে নতুন করে চক্রান্তের সুযোগ নেই। যে বা যারা রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে চক্রান্ত করবে সেই চক্রান্ত আমরা রুখে দেব, এটা আগেই বলেছিলাম আমরা। এখন দেখি আমাদের আর দরকার নেই, স্বয়ং রাজনীতিবিদরাই সব ষড়যন্ত্র রুখে দিবে। রাজনীতিবিদদের এমন ইসলাম প্রেম দেখে সত্যিই ভালো লাগলো। আপনারও ভালো লাগলে ভিডিওটির কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে মনের অনুভূতি প্রকাশ করতে পারেন। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের আলোচনা। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে এই কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দিন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। আল্লাহ হাফেজ।